नमस्कार बंधु, हमें सन्दीप बाग। अपनारा देखें सन्दीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज एडवांस टैली विथ जीएसटी 92 नम्बर क्लास। आजकल क्लस आलोचना करब प्री क्लोजार ऑर्डर की और कौन क्यों टैली एंट्री है शेखार जो जानार्जन भिडियो प्रथम के शेष पर्त देखते थकूँ। कल्पना करूँ, आपना के को कस्टमार 100 पिस माउस नेार जो अर्डर कर और आपनी तार अर्डर टैली एंट्री करेछेन। आपनी अर्डर अनुजाई माउस पाठानोर आगे से ही कस्टमार आपनाके जानालो जे 30 पिस माउस कैंसिल करबे। कैंसिल प्रसेसटाके प्री क्लोजार अर्डर बला हय। टैली किभावे एंट्री करबेन चलुन देखिए दी। बंधुरा, जारा अर्डर भाउचार किभावे एंट्री करते हय जारा जानेन ना, तारा आमार टैली 56 नम्बर भिडियोटी देखार पर तभी ये भिडियोटी देखें, ता ना होले बुझते समस्या होते पारे। 56 नम्बर भिडियोते सेल्स अर्डर सम्पर्के विस्तारित जानानो आछे। प्रथमे आपनारा टैली सफ्टवेयरटी ओपेन करबेन। टैली सफ्टवेयर ओपेन करार पर आपनारा कम्पानी तैरि करे नेबेन। कम्पानी करार पर जेमन जीएसटी अन करते सेई रकम जीएसटी अन करे नेबेन। एइगुलो बेसिक आमि आर देखाच्छि ना। तारपर सेल्स अर्डर करार जोन्नो आपनारा F11 F2 प्रेस करबेन कीबोर्ड थेके। F11 और F2 तारपर एखाने देखुन एनेबल सेल्स अर्डर प्रसेसिंग आछे। ए अपशनटाके येस करे एंटार करबेन और यूज ट्रैकिंग नम्बर एनेबल डेलिवरि एंड रिसिव नोट ए अपशनटाकेओ येस करबेन। तारपर कंट्रोल ए प्रेस करबेन करे एक्सेप्ट करे नेबेन। এখন আমরা অর্ডার নেব 100 পিস মাউস কাস্টমারের কাছ থেকে। আপনারা লেজার তৈরি করে নেবেন। আমি অলরেডি লেজার তৈরি করে রেখেছি, কারণ লেজার তৈরি করা বেসিক জিনিস, তাই আমি আর দেখাচ্ছি না। অর্ডার ভাউচারে প্রবেশ করব, ই প্রেস করতে পারি। তারপর এখান থেকে দেখুন সেলস অর্ডার অটোমেটিক আছে, আর সেলস অর্ডার যদি না আসে আপনারা অল্টার F5 প্রেস করবেন। এখান থেকে স্পেস দেবেন। এখানে আমি কাস্টমার নামে একটি লেজার তৈরি করে রেখেছি, যার আন্ডার সান্ডি ডেটর্স রেখেছি। অর্ডার নাম্বার এখানে দিয়ে দিলাম, এটা আমিই দেব আমার কাস্টমারকে। অর্ডার নাম্বারটা অর্ডার 54। এখানে সেলস অ্যাকাউন্ট স্পেস দেব, ক্লাসিফিকেশনে একই রাজ্য নিয়েছি সেলস ট্যাক্সেবল। তারপর এখানে কি দেব, মাউস, বা সে কি অর্ডার দিচ্ছে মাউস নেওয়ার জন্য, মাউস এন্টার করলাম। এখানে কোন দিন দেব আমি কল্পনা করলাম 31 জানুয়ারি, এন্টার। 31 তারিখ নিল, কারণ এখানে ট্যালিতে এডুকেশন মোডে 1 তারিখ 2 তারিখ আর যেই মাসে 31 তারিখ আছে সেই 31 তারিখটা নেবে, আর কোনো তারিখ নেবে না, যেহেতু এটা এডুকেশন মোড। কত পিস অর্ডার করেছে, 100 পিস, এন্টার করলাম। 600 টাকা করে দাম, অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট, এখানে স্পেস দিয়ে CGST আর SGST, SGST চুজ করলাম। অর্ডার নাম্বার কত দিয়েছি, 54, এটা মনে রাখুন। এন্টার করলাম, এখানে চাইলে আপনি ন্যারেশন লিখতে পারেন। এন্টার করে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পর কিছুদিন পর এই কাস্টমারটা জানাচ্ছে যে আমি 30 পিস মাউস নেব না। এখনও আমি কিন্তু একে মালপত্র পাঠাইনি, মাউস পাঠাইনি, তার আগেই আমাকে জানিয়ে দিচ্ছে যে আমি 30 পিস ক্যান্সেল করব। ক্যান্সেল করার জন্য আপনারা ডিসপ্লেতে যাবেন, বা প্রি ক্লোজার অর্ডারটা এন্ট্রি করার জন্য ডিসপ্লেতে। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখুন স্টেটমেন্টস অফ ইনভেন্টারি আছে, যেখানে ই প্রেস করতে পারেন এখানে। তারপর এখানে সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি লেজার্সে আসবেন। আর আমি 56 ট্যালি পার্ট 56 ভিডিওতে দেখিয়েছি স্টক আইটেম কীভাবে দেখতে হয়, বা কোন কোন সেলস অর্ডার রয়েছে, কোন আইটেমের উপর সেলস অর্ডার রয়েছে সেইগুলো দেখতে হয় কীভাবে, 56 নম্বর ভিডিওতে দেখেছি। আমি এখন লেজারে প্রবেশ করলাম আপনার প্রি ক্লোজার অর্ডার দেখানোর জন্য। এখন কাস্টমার সিলেক্ট করব, এখানে অনেক কাস্টমার থাকতে পারে, আমার নির্দিষ্ট কাস্টমার এখানে লিখে দিলাম। দেখুন এসে গিয়েছে কাস্টমার। কাস্টমার এন্টার করে ভিতরে প্রবেশ করব। এখানে দেখুন দেখাচ্ছে অর্ডার নাম্বার 54, কাস্টমার 100, ব্যালেন্স কোয়ান্টিটি, এখন আমি তাকে পাঠাইনি। এই অবস্থায় থেকে আপনারা দেখে নিন ফিচার্সটা, জায়গাটা, স্ক্রিনসটা। এই অবস্থায় থেকে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন প্রি ক্লোজ কোয়ান্টিটি আছে। দেখুন প্রি ক্লোজ কোয়ান্টিটি আছে, এখানে কতগুলো কোয়ান্টিটি সে নিচ্ছে না, বা কত পিস নেবে না, কেজি হলে কেজি হিসেব করবেন। এখানে 30 পিস নেবে না, ক্যান্সেল করতে চাইছে, তাই 30 পিস লিখে এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন নেট ব্যালেন্স 70 পিস, দেখুন অটোমেটিক সব চেঞ্জ হয়ে গিয়েছে। এই রিজন ফর প্রি ক্লোজ, কেন 30 পিস নেবে না তার কারণটা এখানে লিখতে হবে। এখানে আমি লিখলাম আইটেম CNCEL, ক্যান্সেল করেছে তাই নেবে না। এন্টার করে অ্যাকসেপ্ট,
এবার ক্লোজ কোন দিনে, আমি ধরলাম 02 জানুয়ারি মাসের 1 তারিখে অর্ডার করেছিল, জানুয়ারি মাসের 2 তারিখে অর্ডার ক্লোজ করেছে 30 পিস। এরপর এন্টার করে দিলাম। এখন আমি যখন মাউসটা পাঠাবো, অর্ডার কোয়ান্টিটি 100 পিস করেছিল কিন্তু 70 পিস পাঠাবো, চলুন দেখিয়ে দিই। প্যাক করলাম, অর্ডার ভাউচার এন্ট্রি করার পর যখন আমি তাকে মালপত্র পাঠাবো কাস্টমারকে, তখন ডেলিভারি নোটস করতে হয়, আপনারা 56 নম্বর ভিডিওতে জেনেছেন। এর জন্য ইনভেন্টারি ভাউচারে প্রবেশ করলাম, এখানে ওয়াল্টার F8 করবো, ডেলিভারি নোটস। ডেলিভারি নোটস মানে হচ্ছে চালান, এন্টার করলাম চালান নাম্বার, এখানে কাস্টমার চুজ করব, পার্টির নাম, সেলস অ্যাকাউন্ট স্পেস সেলস অ্যাকাউন্ট এখান থেকে চুজ করে নেব, সেলস ট্যাক্সেবল চুজ করলাম স্পেস, এখান থেকে মাউস, এখানে ট্র্যাকিং নাম্বার চুজ করব। চুজ করার সঙ্গে সঙ্গে অর্ডার নাম্বার এসেছে, দেখুন এই অর্ডার নাম্বারের ভিত্তিতে আমি মালপত্রটা পাঠাচ্ছি বা মাউসটা পাঠাচ্ছি। এন্টার করলাম, দেখুন কোয়ান্টিটি 70 পিস এসে গিয়েছে, যেহেতু 30 পিস প্রি ক্লোজার এন্ট্রি করে দিয়েছি। এন্টার, এখানে CGST আর SGST, এন্টার, এটা করে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন যদি আমরা ওখানে গিয়ে দেখি, আর কিছু দেখতে পাবো না, চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। ডিসপ্লে, ডিসপ্লে ফর স্টেটমেন্টস অফ ইনভেন্টারি, সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং, লেজার্স, কাস্টমার সিলেক্ট করলাম, দেখুন নেই, পেন্ডিং অর্ডার আর শো করছে না। এবার নেক্সট স্টেপ আপনারা জানেন, জাস্ট শুধুমাত্র সেল করে দিতে হয়, অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করে F8 প্রেস করতে হয়, এটা বিল নাম্বার দিতে হয়, তারপর এখানে পার্টি চুজ করতে হয়, সেলস অ্যাকাউন্ট, সেলস ট্যাক্সেবল, মাউস, এখানে দেখুন এই 01 চালান নাম্বার, চালান নাম্বার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক সব কিছু এসে গিয়েছে। এবার GST ফেলে আপনি জাস্ট বিলটা বানিয়ে দিয়ে দেবেন, SGST। এবার প্রিন্টে ক্লিক করবেন, এন্টার করবেন, দেখুন এই প্রিন্টটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা প্রি ক্লোজার ভাউচার এন্ট্রি করতে পারেন আপনাদের ট্যালিতে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে প্রি ক্লোজার অপশন জিনিসটি কী। এখানে দেখুন কোয়ান্টিটি 70 পিস দেখাচ্ছে, অর্ডার করেছিল 100 পিস, 30 পিস প্রি ক্লোজার করে দিয়েছে।